আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাইম মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে সর্বপ্রথমে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ আমার এই চ্যানেলে বর্তমানে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার মানে 10,000 ভালোবাসা এবং আপনাদের 10,000 দোয়া রয়েছে আমার সাথে। তো ভবিষ্যতেও আশা করছি এইভাবে আমাকে ভালোবেসে যাবেন এবং সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের এই ভালোবাসাগুলো যদি নিয়মিত বাড়তে থাকে, আই মিন সাবস্ক্রাইবারগুলো যদি নিয়মিত এইভাবে বাড়তে থাকে, তাহলে আমি কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট হই এবং আশা করব ভবিষ্যতে আপনাদের জন্য ভালোভাবে কাজ করার, নতুন নতুন আরও ভালো ভিডিও, টেক ভিডিও আপনাদের জন্য হাজির করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আশা করছি খুব শীঘ্রই আমার এই চ্যানেলে 20,000, 50,000 বা 1,00,000 সাবস্ক্রাইবারের মাইল ফলকে আমরা পৌঁছবো। তো আশা করছি আমাকে ভবিষ্যতে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং ভালোবেসে যাবেন। তো আজকের যে ভিডিওটি হতে চলেছে, এটি হতে চলেছে 2020 সালের রিয়েলমি কোম্পানির তরফ থেকে খুবই চমক আসতে চলেছে। রিয়েলমি খুব কম বাজেটের মধ্যে নতুন একটি স্মার্টফোন আনতে চলেছে, যেটা হতে চলেছে 5G সাপোর্টেড ডিভাইস, এবং এটি রিয়েলমির তরফ থেকে একদম সর্বপ্রথম একটি ডিভাইস, রিয়েলমির 5G সাপোর্টেড ডিভাইস। তো এই ডিভাইসটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে। তো খুব সম্ভবত এই ফোনটি জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চলে আসবে। তো এই ফোনটি 5G-র পাশাপাশি কী কী দেওয়া হয়েছে, এর দাম এক্স্যাক্টলি কত হতে পারে, এই সম্পর্কিত আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, কারণ অফিসিয়ালভাবে কিছু লিক্স পেয়েছি তাই থেকে ধারণা নিয়ে জানাবো। তো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন রিয়েলমি এক্স 50 এই ফোনটি সম্পর্কে। তাহলে বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি এক্স 50 মূলত হতে চলেছে শাওমির রিসেন্টলি লঞ্চ করা রেডমি K30-এর একটি কম্পিটিটরি স্মার্টফোন। কেন বলছি, কারণ এই ফোনটির যে ডিজাইন এবং বডি ল্যাঙ্গুয়েজটা রয়েছে, তো অনেক দিক থেকেই যে রেডমি K30-র ডিজাইনটি রয়েছে এটার সাথে কিছুটা মিল রেখে এবং স্পেক্সগুলো মিল রেখে বা কিছু আপডেট করে এটাকে লঞ্চ করেছে। কারণ রেডমি এবং রিয়েলমি তারা কিন্তু মারামারি করে যায়, তাদের মধ্যেই কম্পিটিশন চলে এবং ফাঁক দিয়ে আমাদের মতো যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু একটু লাভবান হয়। তো দেখা যাক এই ফোনটির মধ্যে কী কী থাকছে। এই ফোনটির স্পেসিফিকেশনের দিক থেকে এটি গ্লাস বডি হতে চলেছে এবং মেটালের পাশাপাশি এটির উভয় পাশে গ্লাস থাকবে, গোরিলা গ্লাসের প্রোটেকশনও থাকবে এবং এর পেছনে 4টি ক্যামেরা থাকবে। এবং এর যে ফ্রন্ট প্যানেলটি হতে চলেছে, এটার মধ্যে কিন্তু আপনারা 2টি সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা 5-hole ক্যামেরা রয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন একটি 6.7-inch ফুল HD প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটি কিন্তু হুবহু সেম হতে চলেছে যে রেডমি K30 এর ফোনের যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লেটি হতে চলেছে। কারণ এই ডিসপ্লেটি কিন্তু LCD প্যানেলের ডিসপ্লে হলেও এটি কিন্তু 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। কারণ আপনারা যারা হয়তোবা এরকম ডিসপ্লে ব্যবহার করেছেন, রিসেন্টলি রেডমি K30-তে রয়েছে 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেগুলো কিন্তু অনেকটাই ব্যাটারি স্মুথ হয়ে থাকে এবং অ্যাপ ওপেনিং যে টাইমগুলো রয়েছে এটা অনেকটা স্মুথ বা একটু ফাস্ট হয়ে থাকে। এবং এটার আলাদা কিছু ফেসিলিটি রয়েছে, তবে এটা একটু ব্যাটারি হাঙ্গরি, ব্যাটারি চার্জ একটু বেশি খায়। তবে কিন্তু এই বাজেটের মধ্যে রিয়েলমি কোম্পানিও কম্পিটিশনের জন্য কিন্তু তারাও অফার করছে এই 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেটি। তবে এখানে যদি তারা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করতো এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতো, তাহলে আমি বলতাম এটা কিন্তু আরও বেস্ট হতো। এছাড়াও রিয়েলমি এক্স 50 এই ফোনটির ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন 2টি 5-hole ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দুটির মেন ক্যামেরাটি হতে চলেছে 16 মেগাপিক্সেলের এবং পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন। তবে এইখানে রেডমি K30-তে ছিল একটি ডেপথ সেন্সর, যেটা ফ্রন্ট প্যানেলের তুলনায় আমি বলবো এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি আমার কাছে মনে হয়েছে বেশি কার্যকরী একটি সেন্সর। এছাড়াও এই ফোনটির পেছনে থাকছে 4টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হতে চলেছে 64 মেগাপিক্সেলের। আর 2020 সালে হয়তোবা এই 64 মেগাপিক্সেলটি জাতির ক্যামেরা হতে চলেছে, কারণ 2019 সালে কিন্তু 48 মেগাপিক্সেলটি জাতির ক্যামেরা ছিল। এছাড়াও পাশাপাশি আপনার একটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্সও পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা সাইড প্যানেলে পেয়ে যাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে তারা। এবং এখানে এই সাইড ফ্রেমটিতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করার ফলে হয়তোবা এটা অনেকটা রেডমি K30-র সাথেই মিলে যায়, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চাইতে আমি মনে করি এটা বেশি ফাস্ট। স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটিকে ব্যবহার করেছে রিয়েলমি এক্স 50-র মধ্যে, যেটি 5G সাপোর্টেড একটি প্রসেসর এবং এটি হতে চলেছে রিয়েলমির ফার্স্ট 5G সাপোর্টেড ডিভাইস। এবং এই 765G প্রসেসরটি কিন্তু একটি গেমিং প্রসেসর, কারণ জি মানে গেমিং। 700 সিরিজের 730G প্রসেসরটি ছিল একদম গেমিংয়ের জন্য মিড বাজেট সেগমেন্টের ভালো এবং পাওয়ারফুল একটি প্রসেসর। তো বুঝতেই পারছেন ওইটার আপডেট হচ্ছে গিয়ে 765G এই প্রসেসরটি। তো অক্টাকোর এই প্রসেসরটি যেমন পাওয়ারফুল তেমন পাওয়ার এফিসিয়েন্টও। এছাড়াও এতে রয়েছে 6GB, 8GB এবং 12GB পর্যন্ত র্যামের সুবিধা এবং 128/256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধাও। এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে কিনা এক্সট্রা, এটা সম্পর্কে কোনো ধারণা নেই। তবে দুঃখের সহিত বলতে হচ্ছে রিয়েলমি এক্স 50-তে থাকছে না কোনো হেডফোন জ্যাক পোর্ট। 2020 সালে এসেও কেন রিয়েলমি কোম্পানি এটা করলো এটা আমার বুঝতে পারছি না, কারণ সবারই দাবি যে হেডফোন জ্যাক পোর্ট থাকতেই হবে। তো এটা
অনেকের কাছে ভাবনীয় একটি বিষয়, আমার কাছে তো এটা আনএক্সপেক্টেড একটি বিষয়। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন 4200 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। রিয়েলমি কোম্পানি এই ফোনটির বক্সের মধ্যে দিয়ে দেবে একটি 30W-এর ফাস্ট চার্জার, যেটা হচ্ছে গিয়ে বুক চার্জ 4.0 সাপোর্টেড একটি চার্জার। এটার মাধ্যমে তারা বলছে 1 ঘন্টার মধ্যে বা তারও কম সময়ের মধ্যে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটিকে। এছাড়াও আদার্স যেসব বিষয় রয়েছে, এই ফোনটির মধ্যে সব ধরনের সেন্সর রয়েছে, কালারওয়ে 6 এবং এটা রান করবে অ্যান্ড্রয়েড 9 পাই। এছাড়াও এই ফোনটির যতটুকু ধারণা পেয়েছি যে এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে জানুয়ারি মাসের মধ্যেই, তারা হয়তোবা জানুয়ারি 10 তারিখ বা 15 তারিখের মধ্যে আনঅফিসিয়ালভাবে হয়তোবা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এই ফোনটির যা প্রাইস ধরা হয়েছে তা চায়নার বাজার অনুযায়ী আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটার প্রাইস হয়তোবা বাংলাদেশে আসলে কিছুটা হয়তোবা কম বেশি হতে পারে, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশে যে 57% ভ্যাট ট্যাক্স রয়েছে, তো এটার ফলে কিন্তু অনেকটাই প্রাইস বেড়ে যায় বাংলাদেশে ফোনগুলো আসার পরে। তো দেখা যাক আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আসার পরে এটার প্রাইস কত হয়। তো আনঅফিসিয়ালভাবে এই প্রাইসটি লঞ্চ হওয়া মাত্রই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রাইসটা মেনশন করে দেবো বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত বা এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত এমনই সকল আপকামিং স্মার্টফোন গ্যাজেট বা রিভিউ সম্পর্কিত বা অ্যান্ড্রয়েড টিপস সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করতে ভুলবেন না কিন্তু, কারণ সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাইলে। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।